আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখবো মাইনক্রাফটের মধ্যে কি কি জিনিস বানানো যায় উল্লেখযোগ্য আর লোডিং হয় না। প্রথমে যেটা করতে হবে, আমি ক্রিয়েটিভের মধ্যে একটা খুলবো, কি বলে, ক্রিয়েট নিউ করে ক্রিয়েট নিউ। Use high balance to breed llamas. এত টাইম লাগে লোডিং নিতে। ক্রিয়েটিভের ডিফিকাল্টিটা পিস খুলে দিয়ে দিলাম যাতে কেউ আমাদের ডিস্টার্ব না করে। বোনাস চেস্ট incoming light visitor only wall type key flat simulation distance target data sheet কত দিব 1 2 3 4 তখন আমি ভুলে সার্ভাইভারে এখন খুলে ফেলছি, আমি এটার জন্য সমস্যা হয়েছে। আমি তো ক্রিয়েটিভ দিলাম, সার্ভাইভাল আসতো কেন? ও আমার তো জানতে হবে কি কি তো কি কি বানানো যায়। আচ্ছা, আমি চেস করবার মানে কি বুঝলাম না। চেস দিয়ে আমি কি করবো? কত কিছু রেখে দিচ্ছে কাজের জন্য দিচ্ছে, তো দেখি প্রথমে কি বানানো যায়। খালি করে কদিন আগে কয়দিন আগে ইউটিউবে দেখলাম এয়ারপোর নামে একটা জিনিস আছে আছে আর নকল ছিল কিছু। তো এখন আমরা বানাবো শহীদ মিনার। শহীদ মিনার বানানোর জন্য সেটা আমাদের লাগবে হোয়াইট কংক্রিট লাগবে প্রথমে, তো পরে লাগবে শহীদ মিনারের পিছনে তো ওই লাল জিনিসটা দেওয়া যাবে না, এখানে গোল জিনিসটা মানে বৃত্তটা, এটার জন্য আমরা রেড স্টোন ইউজ করবো। পরে ফ্লাওয়ার বুশ পপি নেই, পপি দেখি পরে আর কি নেওয়া যাবে। ফ্লাওয়ার টপ আয়রন রড লাগবে, মানে আয়রন বার আর কি, আশেপাশে লাইটিং এর জন্য ল্যান্টার্ন দে, কারণ শহীদ মিনার রাস্তার পাশে। আর লাগবে ব্রিক, ব্রিক স্টেয়ার আর ব্রিক ব্লক, লাগবে পাথ ব্লক, না পাথ ব্লক কেমন গ্রাম গ্রাম লাগে, এটা দিব একটা রোড ব্লক। রোড ব্লক তো নাই, অ্যাশ কালার কি ফ্যাক্টরি গ্রে তো ভুল, গ্রে কংক্রিট রাস্তা হিসেবে ইউজ করবো। তো শহীদ মিনারের জন্য আমি যেটা করবো
নিচে কয়েকটা ব্লক বসাবো। আরে ঠিক মতো বসে না কেন, সামবালেন একটু। টুক দিলাম, আচ্ছা আগে দিয়ে দেখি পরে বানাবো। আগে একটা স্টেজের মতো বানাবো আমি, 4 ব্লক পরিমাণ। তো এটা করার পর আবার ভিডিও টন করবে, এখন রেকর্ডিং স্টপ হবে। 4 ব্লক দেওয়ার পর দেখলাম এটা কেমন যেন ছোট ছোট হয়ে আছে, যার জন্য 5 ব্লকই দিচ্ছি আমি। হতে থাক হতে থাক, এর এখন এখানে সি বসাই দিব। আপাতত যেহেতু স্টেয়ার্সের কাজ শেষ, স্টেয়ার্সের বদলে আমি এখানে হোয়াইট, ও হোয়াইট কমপ্লিট তো ছিলই, আমার কি যেন লাগতো এখানে, ও হ্যাঁ স্টেয়ার লাগতো, স্টেয়ার্স। স্মুথ করার জন্য নেই, কিন্তু কংক্রিটের কালারের সাথে ম্যাচ করবে। কংক্রিটের কালার সাথে তো ম্যাচ করে না। আচ্ছা দেখি এটা বিকল্প হিসেবে কি ইউজ করা যায়। প্রথমে তো আমি একটু মাপের জন্য দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হলো, ভুলে বসছে। 1 সেকেন্ড, আমি মনে হয় আবার ভুল করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ ঠিক আছে, যেহেতু 16টা কি আগে বলে নাকি, তাহলে এমন ভাবে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 না ঠিক নেই এখন, না তাও না, মানে একটু সমান করছি আমি, আবার দেখি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ, তো এখন এটা সমান করলাম। 1 সেকেন্ড, মাঝখানে 2 ব্লক, ও হ্যাঁ বুঝছি, এই ব্লকটা এখান দিয়ে এইভাবে উঁচা, আরো উঁচা একটু উঁচা, ঠিক আছে আরেক ব্লক উঁচা করবো। এটা আমি সবগুলো একসাথে বানিয়ে ফেলছি, আরেক ব্লক উঁচা করে স্টেয়ারটা কিভাবে দিব, আগে এখানে কংক্রিট দিয়ে ঢাকবো, পরে কি স্টেয়ার দিব, স্টেয়ারটা উল্টা হলে বসালে আসল আসল লাগবে। এটা আবার ধীর বাঁকা হয়ে বসছে, আচ্ছা স্টেয়ার্সের ঝামেলা বাদ দিয়ে স্টেয়ার্স ছাড়াই করবো।
আয়রন বারগুলা বসায় দেই। এটা দেখতে আজব লাগছে, কিন্তু এটা বানানোর পর আজব লাগবে না। কিন্তু আমি এখানে 4 ব্লক দিলাম, 4 ব্লক কমায় 3 ব্লক আনলাম, আর এখানে এরকম একটা দিয়ে দিলাম, কি বলে এটাকে, আয়রন বার। এটা আরেক ব্লক আগে বাড়াবো, এটা ভাঙবো, এখান দিয়ে জোড়া দিব, এখান দিয়ে আয়রন বার দিয়ে দিব। তো হয়ে গেল সুরের মিনারের মেইন, যেটা ওইটা মানে মেইন যে মিনারের ওইটা। এখন এখানে 1 ব্লক ফাঁকা দিয়ে পরেরটা, মাঝখানের এগুলো ভেঙে দেই। ঠিক আছে, তো এই কাজটা আমি এটার সাথে সেম করে আবার দেখা করছি। তো এখানে আরেকটা ব্লক দেওয়ার কারণে কেমন অদ্ভুত লাগছিল, তাই আমি এখানে স্ল্যাব বসে দিলাম উপরে। আর দেখলাম যে এখানে আমার ইটের জায়গাটা আরো বড় করতে হবে, তো এখন ইটের জায়গাটা বড় করব। প্রত্যেক দিক থেকে আমি এখানে কয় ব্লক বানাবো, এখানে তো 1 ব্লক ফাঁকা হবে, পরে এখানে 1 ব্লক প্রথমটার জন্য, পরে এখানে আরেক ব্লক, তারপরে এখানে আরেক ব্লক, তারপরে এখানে আরেক ব্লক, মোট 4 ব্লক করে আরো ব্রিক বাড়াবো। আর সারা রাত কাজ করার পর এখন সূর্য উঠছে, ওয়াও বাবা, এই সূর্যটা যদি সবসময় এখানে থাকতো, শরীর মিলানের পিছনে ওই লাল জিনিসটা দেওয়া লাগতো না। আর কিছু করা লাগবে, এই যে একটা সিঙ্গেল, আমি আয়রন বারটা ভাঙতে পারছি না। ইমপ্লিকেশন এমন কেন, এখানে কত ঘর আছে, এখানে 2 ব্লক আছে, আর এখানে কত, হ্যাঁ এখানেও 2 ব্লক, এখানে আমি চেয়ার গুলো বসাই দিই। উল্টা আসছে কেন আবার, এরকমই ঠিক হলো। আর এখানে না, এখানে না লাগবে না। এখন লাল বৃত্তের পালা, মাইনক্রাফটের গোল কিছু নাই, চার কোণ আছে, রেডস্টোনের ব্লক দিয়ে বানাচ্ছি আমি। এখন এদিকে দেখি, বোঝা যায় না, আরো বড় করতে হবে। ঠিক আছে, পপি দিয়ে দিলাম, এখানে সব দিক দিয়ে আমি এখন ফেন্স দিয়ে দিলাম, যাতে একটা গেট গেট ভাব আসে এখন রাস্তার পালা। তো 3 রাত 2 দিন অভুক্ত থেকে শহীদ মিনারের কাজটা শেষ করলাম। তো এখানে ফেন্স দিয়ে দিছি কয়টা, কিসের জন্য, বর্ডারের জন্য। এখানে এন্ড রড 2টা উল্টা করে, মানে একটু উল্টে একটু সোজা, আর এখানে রাস্তার মধ্যে একটুখানি বানিয়ে দিছি। আর এটা হচ্ছে মানে স্ট্রিট লাইটের মতো। আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা বাই।